খালের জল উপচে বাড়িতে ঢুকছিল। তারই প্রতিবাদে গ্রামের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি আরামবাগের গড়বাড়ি এলাকার। জানা গেছে বেশ কিছুদিন ধরে রাস্তার কাজ চলছিল, আর তাই খালের জল বেঁধে রাখা ছিল, কিন্তু নিয়মিত বৃষ্টিতে সেই জল উপচে বাড়িতে ঢুকে যাচ্ছিল। খবর পেয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেখানে ছুটে যান। তারা তড়িঘড়ি ওই খালের জল বের করে দেওয়ার ব্যবস্থা করেন। পদ অবরোধ করছে, এরকম বাঁধ কাটাচ্ছে, কি ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে? আমাদের যে আরামবাগ 16-20 রুট যে কাজ হচ্ছে, TW হচ্ছে, হ্যাঁ, আমাদের গড়বাড়ি যে ব্রিজটা, আজকে দীর্ঘদিন ওরা এখানে কাজ টাজ করছে, বর্ষা পড়ে গেছে, বর্ষা পড়ে যাওয়াতে জল ওনারা আটক করে রেখেছেন। সেই আটক করে রাখার জন্যে ওই খালের মধ্যে যে সব বাড়ি ঘরদুয়ার আছে তাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, সেই গরিব মানুষের বাড়ি পড়ে যাবার নাম হয়ে গেছে। যার জন্যে প্রশাসন এসেছেন, গ্রামীণ লোক এসেছেন, এসে দাঁড়িয়ে থেকে জল জল কাটানোর ব্যবস্থা হচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবলু পণ্ডিত। হ্যাঁ, তাহলে আমরা কোথায় যেয়ে থাকবো? হ্যাঁ, এটা কে মানে জলটা উঠছে কেন বাড়িতে? মানে এই এই রাস্তা প্রবলেমের জন্য, এই রাস্তা এইখানের জন্য সরকার রাস্তা দেখছে, সরকার আমাদেরকে দেখতে হবে না? আমরা কোথায় বাড়ি ভেঙে থাকবো? জল জমেছে আমাদের বাড়িতে, জল ঢুকে যাচ্ছে। কেন কেন এই যে বল হচ্ছে, রাস্তা গার্ড দিয়ে আছে, বাঁধ কাটায় না, আপনার নাম?